গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, এখন সকালবেলা বাসি কাজকর্ম আমি করছি আর কি। তো আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো ডেইলি তো পারি না এই টাইমে ব্লগ স্টার্ট করতে, তাও কিছুটা টাইম হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে যেটুকু আমার রুটিন থাকে সেটুকু তো হয়ে গেছে, এখন শুধু মানে ঘরদোর পরিষ্কার করা পালা। তো এখন 7:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিয়ে তারপরে চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আর আমি সকালবেলায় স্নান করে নিই, সে কারণে এই কাজগুলো করে আগে স্নানটা করে নেব। স্নানটা করে নেওয়ার পরই আর কি আমি আদার্স যে খাবার দাবার বানানো, ব্রেকফাস্ট বানানো, যা কিছু করার আমি তারপরেই করি। হ্যাঁ, তবে এটা বলবো না যে ডেইলি একই রকম রুটিন থাকে, কোনো দিন আগে চা করে নিয়ে হয়তো ব্রেকফাস্টও আগে বানিয়ে নিই, তখন পরে হয়তো এই কাজগুলো করি। মানে মোটামুটি ঝাড় দেওয়াটা হয়তো হয়ে যায়, মানে ঘর মোছাটা হয়তো বাকি থাকে, তখন আমি আদার্স জিনিসপত্র মোছামুছির কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে ঘরটা মুছে নিই আর কি, ঘরগুলো সব মুছে নিই। তো আমার এতগুলো ঘর মুছতে তো অনেকটাই টাইম লাগে, তোমরা নিশ্চয়ই দেখেছো, জানো। তো ওই ঘরটা মুছলাম, তো টিভি রুমটা মোছা হয়ে গেছে, তারপরে চলে এসেছি, এখন রান্নাঘরটা মুছে নেব। তাহলে চলো ফ্রেন্ডস, দেখতে থাকো ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করবে। তাহলে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই, আমার সাথে থাকো তোমরা। দেখতে পাচ্ছ এখনও মিষ্টি গোপাল কিন্তু ঘুমোচ্ছে, এই সময় ওরা ঘুমিয়ে থাকে। তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে এই কাজগুলো হয়ে গেলে বেশ ভালো হয়। তো আমার সব কাজ মোটামুটি হয়েই যায়, তো স্নান টান করে আসি, তারপরে মিষ্টুকে তুলে হয়তো কোনো সময় আগে উঠে পড়েন, যদি কোনো কারণে না ওঠে ওকে তারপরে উঠিয়ে আর কি ব্রাশ করিয়ে ক্লাসের জন্য রেডি করিয়ে দিই। তো এভাবেই আর কি ডেইলি রুটিনটা চলে, বিশেষ করে সোম থেকে শুক্রবার, কোনো কোনো দিন শনিবারও তো ক্লাস থাকে, তো এভাবেই চলতে থাকে। একমাত্র স্যাটারডে সানডেতে আমি একটুখানি মোটামুটি ফ্রিভাবে কাজ করতে পারি, বাকি ওর ক্লাস থাকলে আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়। 9টা থেকে ক্লাস শুরু হবে, তার আগে আমাকে সব কাজ কমপ্লিট করে কিছু খাইয়ে দিয়ে, মানে ব্রেকফাস্টে কিছু খাইয়ে তারপরে ক্লাসে বসাতে হয়। কোনো কোনো দিন হয়তো ব্রেকফাস্টও করাতে পারি না, হয়তো কিছু একটু বিস্কুট জল খেয়ে বসে পড়লো, পরে হয়তো ব্রেকফাস্ট করলো মাঝখানে যখন ব্রেক দেয়, তো এভাবেই চলে। আর বাড়ির থেকে ক্লাস হলে তো জানোই, বাড়ির থেকে এখন অনলাইন স্কুল মানে মানে বেশিরভাগ হেডেকটা কিন্তু আমাদেরই আর কি। তো এই ঘরে মনা ঘুমোয় আর মা ঘুমোয়, তো এই বেডে মা আর মনা ঘুমোয়, আর মনা এখন ফ্রেশ হতে গেছে, তো ওরও আজকে এক্সাম আছে, তো ওরও এখন এক্সাম চলছে। আর আজকে আবার কারেন্ট অফ, মানে পাওয়ার সাপ্লাইটা অফ আছে, সকাল থেকে দেখছি কারেন্ট নেই। আর কারেন্ট নেই কোনো অসুবিধা হয়নি কেন, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এই ঘরগুলো শুকোতে খুব টাইম লাগছিলো। তো মনে আবার সেই হাত পাকা দিয়ে একটু হাওয়া করে করে ঘর কিছু শুকিয়ে দিয়েছে। তো যেমন এই ঘর দুটো একদম শুকোতেই চাইছিলো না, মানে বেশি একটুখানি ভেজা হয়ে গেছিলো নাকি মোছার সময় কে জানে। তো এদিকে দেখতে পাচ্ছ মিষ্টু আবার বেডরুম থেকে উঠে এসেছে, মানে ঘুম থেকে উঠে এসে ওই বেডে এসে আবার একটু শুয়ে পড়েছে। তো ওরকম হয় ঘুম থেকে উঠলে, তো বাচ্চারা সচরাচর মানে চট করে উঠে এনার্জি ওদের আসে না, তো একবার এখানে গড়াবে কিছুক্ষণ, একবার ওখানে গড়াবে, এইভাবে আর কি আস্তে আস্তে এনার্জিটা আসে আর কি। তো যাই হোক, ক্লাসে তো বসতে হবে, তো আমি এখন স্নান করে চলে এসেছি, তো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো এখানে এবার সকালের গরম গরম চা রেডি, তো তাড়াতাড়ি করে একটু চা বিস্কিট খেয়ে নেব, তারপরে আবার মিষ্টুর সাথে বসে থাকতে হবে, ওর ক্লাস শেষ হবে তারপরে ব্রেকফাস্ট করব। তো ওদেরকে আমি পেডিয়াশিওর আর ওরিও বিস্কিট দিয়ে খাইয়ে দিয়েছি, মিষ্টু আর গোপালকে। এখানে আমার, মনার আর মায়ের চা রয়েছে, আর হাজব্যান্ড তো একদম আর্লি মর্নিং বেরিয়ে গেছে, তো আস্তে আস্তে রাত হবে। তাহলে চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, ওর ক্লাস টাস হয়ে যাক, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো
তো এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে আম দিয়ে চাতু দিয়ে মুড়ি দিয়ে। তো এই হবে আজকে, কোনো ব্রেকফাস্ট বানাইনি। ভাত আর ডাল হয়ে গেছে, ডাল মানে সেদ্ধ হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, আর আলু সেদ্ধ দিয়েছি ডালের মধ্যে। তো এই আর কি। তো ওর ক্লাসটা শেষ হলো, মিষ্টুর ক্লাসটা জাস্ট এই শেষ হলো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। সকালে শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর ওদেরকে একটুখানি পেডিয়াশিওরগুলো খাইয়ে দিয়েছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তাহলে চলো ব্রেকফাস্টটা আগে করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, খুব খিদে পেয়ে গেছে। তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, সকালে কাজকর্ম কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই দেখো আজকের আমাদের ব্রেকফাস্ট, আম মুড়ি ছাতু দিয়ে মেখেছি আমি, একসাথে মেখে নিয়েছি এক জায়গায়। মেখে নিয়ে আমি তিনটে বাটিতে ভাগ করে নিয়েছি। তো এখন আমরা খাচ্ছি, ওদিকে মনা খাচ্ছে, মনার সাথে আমি কথা বলছি। তো মনা কিন্তু জানে না এদিকে ক্যামেরা সেট করা আছে। সে যাই হোক, ও মানে খালি একটাই কথা, যখনই ওকে দেখা যাবে বলবে কি মা আমাকে কিন্তু রাখবে না, আমাকে কিন্তু এই জায়গাটা কিন্তু কেটে দেবা, এই জায়গাটা কিন্তু কেটে দেবা, এডিট করার সময় মনে করে এখানটা কিন্তু ভালো আসেনি, আমাকে দেখতে কিন্তু ভালো লাগেনি। সব সময় বলে কি আমাকে গালগুলো ফোলা লাগে, আমাকে মোটা লাগে, এই নাইটি পরে আমাকে একদম ভালো লাগে না, আমাকে কিন্তু তুলবা না, মানে এইরকমই চলতে থাকে। তো আমি খুব শীঘ্রই ওকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো এখানে ভাত নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে, এখন গোপাল আর মিষ্টুকে খাইয়ে দেব। তো মিষ্টু আর গোপালকে খাইয়ে দিয়ে আসলাম ডাল সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ভাত একটু বাটার দিয়ে। তো এবারে আসলাম, এবারে এসে কি বানাবো সেটা ভাবছি, যে পনির তো একটুখানি বানাতেই হবে, অল্প করে পনির বানাবো ওদের জন্য। আর ভাবছি যে আজকে কোনো সবজি নেই ঘরে, মানে শুধু টমেটো আর আলু আছে, টমেটো আলু আছে, মানে আদার্স কোনো সবজি নেই। সেজন্য আজকেও মনে হয় একটুখানি নিউট্রালাই করতে হবে, কারণ পনির আমাদের কারোরই ভালো লাগে না খেতে, মানে ওরা খায় এ পর্যন্ত পনির খেতে খেতে না এমন হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে, পনির আর ভালো লাগে না খেতে। তা ওই সোয়াবিনটা তাও একটু ভালো লাগে, মানে সবজি না থাকলে ওই সোয়াবিনটাই করি আমি। তো কালকেও সোয়াবিন করেছিলাম, আজকেও তাই করব। আর ডাল তো করেই নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো ডালে। তো এবারে আমি কি করছি, এবারে মিষ্টু আর গোপালে স্নানের জন্য জল ভরে রাখছি। তো আজকে বাইরে এখানে স্নান করিয়ে দেবো, আজকে তো রোদ নেই, রোদের জন্য আমি বাথরুমে করাচ্ছিলাম, মানে বাইরেটা রোদ থাকে তো রোদের মধ্যে স্নান করানো যায় না, খুব গরম। আর এই কদিন ধরে তো বৃষ্টি চলছে, রোদের কোনো ব্যাপারই নেই, তো আজকেও তাই। তো জলটা ভরে নিচ্ছি, এই জলটা একটু উষ্ণ আছে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য না ট্যাঙ্কির জলটা একদম কাল ঠান্ডা হয়ে থাকে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করিনি, তো বলেছি আজকে কোনো বাজার ছিল না ঘরে। তো দেখো এখানে বাসনগুলো শুধু মাজা বাকি আছে, বাকি সব কাজ হয়ে গেছে, তো এগুলো পরে মাজবো। তো মিষ্টু আর গোপালের লাঞ্চ হয়ে যাবে, তারপরে আর কি বাসনগুলো মাজায় হাত দেবো। তো দেখো এখানে করেছি আজকে সেই টমেটো দিয়ে, সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে ডাল করেছি, আর করেছি সেই একই আগের দিন যা করেছি আজকেও তাই, সোয়াবিন আলুর তরকারি। তো তোমরাও হয়তো দেখে বোর হয়ে গেছো, কিন্তু আমরা বোর হই না, আমরা এই সোয়াবিনের তরকারি খুব ভালোবাসি, সবজি না থাকলেই সোয়াবিনটা আমি করি। আর এখানে পনির বানিয়েছি, পনিরটা তো আমার কাছে ভীষণই একঘেয়ে, আমারও ভালো লাগে না, মারও ভালো লাগে না, তো এই আর কি। তো এখানে রয়েছে ভাত। তাহলে চলো এবেলার মতো এইটুকুই, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো কেমন লাগলো? মনে হচ্ছে না আমি কোনো রেডিও জকি, ইচ্ছে ছিল মানে যখন আমি এফএম শুনতাম না তখন আমার মানে একটা টাইম এরকম মনের মধ্যে ইচ্ছা জেগেছিলো যে হ্যাঁ রেডিও জকি হলে খুব ভালো হতো। তো আমার খুব ভালো লাগে আর কি, এফএম শুনতেও খুব ভালো লাগতো, আর ওদের কথাগুলো শুনতে, রেডিও জকির কথাগুলো শুনতে এত ভালো লাগতো, তখন মনে হতো সত্যি যদি এরকম একটা কাজ করতে পারতাম খুব ভালো হতো। তো সন্ধেবেলায় ঘুমিয়ে নিয়েছি একটুখানি, ঘুম থেকে উঠে এবার সব গোছাচ্ছি আর কি। তো এখন তো কিছু একটা গায়ে দিতে হয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, কদিন ধরে যেহেতু রোদ নেই, নিম্নচাপের মতো ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি হয় আর রোদ তো একদম ভালোভাবে উঠছেই না। তো এইরকমভাবে জামাকাপড় শুকাতে তো খুবই অসুবিধা হচ্ছে। তো চলো তাহলে এবারে যাবো একটু ফ্রেশ হয়ে, সন্ধে টন্ধে দিয়ে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন সন্ধ্যা দিতে যাবো, একটুখানি ঘুমিয়ে নিয়েছি বেশি না, জাস্ট এই দুপুরবেলা একটুখানি না ঘুমোলে, একটু না বিশ্রাম করলে না একদম ভালো লাগে না, দুপুরবেলা একটু রেস্ট না নিলে, মানে দুপুরবেলা যদি বসে বসে ভিডিও বানাই না আমার ওই রাত্রেবেলা অবস্থা খারাপ হয়ে যায়, সেজন্য আমি দুপুরবেলা কোনো কাজ রাখি না, শুয়ে শুয়ে হয়তো ভিডিও এডিট করলাম কিছুটা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ কোনো ভিডিও বানানো টানানো দুপুরবেলা আমি করি না। তো দেখতে পাচ্ছ কিছু জামাকাপড় মেলা রয়েছে, কারণ বৃষ্টির ওয়েদার জানোই তো, বৃষ্টি হচ্ছে বাইরে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, সে কারণে কিচ্ছু শুকানোর কোনো ব্যবস্থা নেই, সে ঘরের মধ্যে ফ্যানের তলায় সব শুকাতে হচ্ছে, সব এগুলো মেলা রয়েছে। তো জানি না কতক্ষণ শুকাবে, শুকিয়ে এসছে মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে।
তো যাই হোক চলো এবার চলে যাই একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নি। সন্ধ্যা টন্ধে দিয়ে আজকে সন্ধ্যাবেলায় পাস্তা বানাবো। তো পাস্তা খেতে চেয়েছে গোপাল, বলে যে পাস্তা খাবে, তো সেই কারণে আজকে পাস্তা হবে। হ্যাঁ বাবু পাস্তা খাবে, তো পাস্তা বানাবো। তো আজকে ভাবছি সবাই পাস্তা খাবো, একটু একটু করে সবাই খাবো। তো পাস্তাটা খুব ভালো করে বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। আগে সন্ধ্যা টন্ধে দিয়ে নি, তারপরে পরে যখন পাস্তা বানাবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আগে সন্ধ্যা টন্ধে গুলো দিয়ে নি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে এখন মুখের মধ্যে একটু পাউডার দিলাম হালকা করে, একটু ওই হিমালয়ার পাউডারটা আছে না, ওটা একটু পুরো মুখে দিয়ে নিই। আমার খুব ভালো লাগে, মুখটা বেশ ফ্রেশ লাগে। আর আমার মুখটা যেহেতু ঘামে, এখন তো ঘাম নেই, এখন যেহেতু রোদ নেই গরম নেই, এ কদিন একটু ভালো আছি, কিন্তু আমার মুখ প্রচণ্ড ঘামে, সে কারণে আমি একটু পাউডার ইউজ করি। সেটা অভ্যেস হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় একটু পাউডার না দিলে ভালো লাগে না। তো দেখো এবারে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, ওদিকে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পাস্তা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে জানো, 10-15 মিনিট মতো সময় লাগে। তো তার ফাঁকে আমি বাসনগুলো সব গুছিয়ে নিলাম। তো এবারে আমি পাস্তাতে কি কি দেব সেটা তোমাদের বলে দিই। এখানে 3 খানা মিডিয়াম সাইজের টমেটো আছে, বাট আমি 3টে দেবো না, কারণ আমার এই মশলার এই জারটার মধ্যে 3টে টমেটো ধরবে না। তো আমি 1/2 খানা রেখে দিয়েছি, মানে অর্ধেক রেখে দিয়েছি, মানে 2.5টে টমেটো দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটা লাগবে আর কি পাস্তাতে, তো সেই পরিমাণে নুনটা দিয়ে নিয়েছি। সামান্য একটু চিনি দিলাম, মানে এটা পাস্তা সস বানাচ্ছি আমি। তো এখানে কিন্তু আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প জল দিয়েছি। তো এবারে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো নুন চিনিও দিয়ে নিয়েছি, একটু তো চিনি দিতেই হবে। তো যেহেতু আমি ওই সস দিয়ে রান্না করি না পাস্তা, তো আমি ঘরে এরকমভাবে সস বানিয়ে নিই, কারণ জানোই তো ম্যাগি হট অ্যান্ড সুইট অনিয়ন থাকে ওর সসটার মধ্যে। তো আমার বাচ্চারা ওই সসটাই ভালো খায়, সেই কারণে আর কি অন্য কোনো কোম্পানির সস তো আনা যাবে না, যেটা ভালো খায় সেটাই আনতে হয়। তো দেখো এবারে আমি একটুখানি তেল দিলাম, একটুখানি তেল দিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো তেল দিয়ে ভালো করে যখন ফুটে গেছে, যখন সেদ্ধ হয়ে গেছে, মানে নামিয়ে জল ঝরিয়ে নিলাম, তো দেখলে একদম শুকনো হয়ে গেছে এবার পাস্তাগুলো। তো তেল দিয়েছি কেন, যাতে একটার সাথে একটা আঠার মতো লেগে না যায়। তো এবারে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। এবারে আমি আলু দিচ্ছি। তো ছোট ছোট করে যেমন আলু পোস্ত বানাই না আমরা, একদম ছোট করে আলুগুলো দিয়ে সেই রকম আলু বানিয়ে নিয়েছি। এখানে একটা আলু দিয়েছি আমি, তো যেহেতু অন্য কোনো সবজি নেই, সবজি থাকলে অবশ্যই গাজর যদি থাকতো, বিন গাজর ক্যাপসিকাম থাকলে আমি সেগুলোই মানে অনেক করে দিতাম। তো যেহেতু সেগুলো কিছু নেই, তাই আমি আলু দিয়ে করছি, কারণ একেবারে প্লেন পাস্তা আমার আবার কেমন লাগে একটু কিছু না থাকলে সাথে, সে কারণে আলুটা দিলাম। তো আলুটাকে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে একটু ভাজা করে নিয়েছি। মোটামুটি যখন দেখেছি যে আলুটা 50% নরম হয়ে গেছে, মানে অর্ধেকটা মতো রান্না হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে এসেছে আলুটা নাড়িয়ে চাড়িয়ে, তারপরে আমি পাস্তার এই সসটা যেটা বানিয়েছিলাম, টমেটো পেস্ট, টমেটো কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে জল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবারে এই মানে পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, যেটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এবারে একটু ভালো করে মিক্স করে নেব। তো আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়োও দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো মশলাটা কষানোর সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছি, আর আলুটা ভাজার সময় 1 ফোঁটা নুন দিয়েছিলাম জাস্ট আলুটা ভাজার জন্য। তো দেখো এবারে একটুখানি জল দিলাম মশলার কন্টেনারটা ধুয়ে। তো এবারে জাস্ট ওই 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে পাস্তাটা বেশ ভালো হয়। তো আমি ঢাকাটা দিইনি, তো ঢাকা দিলে কিন্তু বেশ ভালো হয় পাস্তাটা। তো দেখো রেডি হয়ে গেছে পাস্তা। তো আমি এইভাবেই পাস্তা বানাই, আর সবজি থাকলে তো অবশ্যই দিই, ক্যাপসিকাম গাজর বিনস যা যা আমি চাউমিনে দিই তা তা সবই আমি পাস্তায় দিয়ে থাকি, কিন্তু যেহেতু আজকে কিছু নেই তাই এভাবে বানালাম একদম সিম্পলের মধ্যে। তো কেমন লাগলো আমার এই পাস্তা রেসিপিটা, একদম নিরামিষ মানে পিওর ভেজ পাস্তা রেসিপি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইরকমভাবে সেমভাবেই আমি বানাই, শুধু সবজি যদি থাকে সবজিটা অ্যাড করে দিই, বাট প্রসেসটা একই রকম। তো ওদিকে দেখো মনা মনা বাটিটা নিয়ে চলে গেল, বললো আমি নিচে বসে খাবো না, ওর ঠান্ডা লাগছে। আসলে কি ওর একটু গলা ব্যথা, সকাল থেকে একটু গলাটা ব্যথা ব্যথা রয়েছে, সে কারণে মুডটাও ঠিক নেই, মুডটা একটু খারাপ। তো কি আর করা যাবে, গার্গল করেছে, স্টিম নিয়েছে, দেখা যাক কী হয়। এদিকে গোপাল আর মিষ্টু তো খুব এনজয় করে পাস্তা খাচ্ছে, আর বিশেষ করে গোপালে তো পাস্তা খুব পছন্দ। তো বাচ্চা মানুষ বললে আমি যেদিনই ও বলে সেদিনকেই আমি করি, আদার্স আর কেউ বলে না পাস্তা বানাতে। Thank you.
তাহলে ফ্রেন্ডস আজকের এই ব্লগটা আর বেশি বড় না করে আমি এখানেই এন্ড করছি। যদি এই ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করি একটা লাইক করবে, যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করি বেল আইকনটা ক্লিক করবে। তাহলে ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ব্লগে, আর এই পরের ব্লগে তোমাদের অনেকগুলো কোশ্চেনের অ্যানসার আমি দেব। আজকের ব্লগটা যেহেতু ছোটর মধ্যে আছে সেই জন্য এর মধ্যে আর বলতে পারলাম না। তাহলে টাটা বাই বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।